ন্যায় ফষ্ট রায়ের মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল, একতরফা নির্বাচন তফসিল ঘোষণা, কোর্টের গায়ে বন্দুক রেখে রাজনৈতিক নেতৃবৃন্দকে অবৈধভাবে সাজা দেওয়া এবং দেশে একটি বাকশালী শাসন কায়েম করার জন্য তারা চেষ্টা করছে। বিরোধী দল সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে মুক্তি দিতে হবে, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকে মুক্তি দিতে হবে, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মহানগরী উত্তরের সম্মান সংগ্রামী আমির সেলিম উদ্দিন ভাইকে মুক্তি দিতে হবে। অবিলম্বে নির্বাচন তফসিল বাতিল করতে হবে। এই দায় সারা দেশের নির্বাচন দিয়ে নিজেরাই প্রার্থী, নিজেরাই দামি প্রার্থী, নিজেরাই স্বতন্ত্র প্রার্থী, এই ধরনের নাটক বাংলাদেশের জনগণ মঞ্চস্থ করতে দিবে না। এজন্য প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন আমরা নারী পুরুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই স্বৈর শাসকের পতন ঘটিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনভাবে আমরা বসবাস করতে চাই। আজকে দ্রব্যমূল্য এমন পর্যায়ে পড়ছে যে পেঁয়াজ আজকে সকালবেলা 120 টাকা, বিকেলবেলা পরের দিন সকালবেলা 200 টাকা, পরের দিন 250 টাকা। মনে হয় না এদেশে কোনো সরকার আছে। যতক্ষণ না সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত হবে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে এই বিরোধী দলীয় জোটের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বপর্যায়ের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বৈর শাসনের বিলোপ সাধনের জন্য মানববন্ধন সহ আগামী দিনে যত কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করি। ইসলামী নিবন্ধন বাতিল করা হয়েছে। 1941 সাল থেকে জামাত ইসলামী প্রতিষ্ঠা লাভের পর এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। জামাত ইসলামী এদেশে যতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামীর সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। এদেশের মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার আজকে নেই, এদেশের মানুষের কোনো ভোট ভাতের অধিকার নেই। একের পর এক তামাশা নির্বাচনের মাধ্যমে এই সরকার এদেশের স্বাধীনতা সর্বপ্রথমকে আজকে বিকি দিয়েছে। আজকে এদেশের মানুষের মৌলিক অধিকার আজকে পূরণে সরকার ব্যর্থ। খুন গুমের মাধ্যমে সেখানে আজকে আজকে এদেশের যে মানুষের জীবনের মধ্যে একটা তাসের রাজত্ব এই সরকার কায়েম করেছে। এদেশের মানুষের নিরাপত্তা নেই, এদেশের মানুষের বাসায় থেকে আজকে নিরাপত্তা নেই, এদেশের মানুষের মৌলিক অধিকার আজকে পূর্ণে সরকার ব্যর্থ। আজকে এমতো অবস্থায় আমরা মনে করি একটি গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা ছাড়াই এ সমস্যার সমাধান কোনোভাবে সম্ভব নয়। অবিলম্বে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা করতে হবে, সকল দলের নির্বাচনের অংশগ্রহণের ব্যবস্থা করে দিতে হবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা সম্ভব। এআর ঢাকা সরকারের মাধ্যমে নির্বাচন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষস্থানীয় সকল নেতৃত্বকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। এই দেশের মানুষের রক্ষার আন্দোলনে জামাত ইসলামী অতীতের মতো আগামী দিনেও সাহসী ভূমিকা রেখে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। দেশবাসীকে জামাত ইসলামের পাশে আমি আসার জন্য উদার আহ্বান জানাবো। গণতান্ত্রিক জনমত আন্দোলনে সকলকে দল মত নির্বিশেষে আমাদেরকে মাঠে নেমে আসার জন্য উদার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আপনারা জানেন এই শৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য যত পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেছে ভারতকে সাথে নিয়ে। এই তফসিলকে বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে সর্বকল দলকে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি।
এই নির্বাচন মানি না প্রশাসনের নির্বাচনকে আমরা প্রতিহত করি আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এই সরকারকে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশকে মুক্ত করে আরেকবার বাংলাদেশকে স্বাধীন করে এই দেশকে মুক্ত করতে চাই আপনাদেরকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ